হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেডি করব হ্যাপি বার্থডে গিফট। ইয়েস, একটা বেবির গিফট প্যাকেট রেডি করব। আমার কাছে যেহেতু মেহেদির প্যাকেট আছে, এটা দিয়ে কিছু কাজ করব, সামনে আরও জানাচ্ছি আপনাদেরকে। আজকে স্বপ্নে গিয়েছিলাম, মানে স্বপ্ন স্টোরে গিয়েছিলাম, এবং ওখান থেকে বেবিজদের কিছু প্রোডাক্ট কালেক্ট করি। এত কিউট কিউট প্রোডাক্ট আছে, দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড চটপট পারচেস করতেও পেরেছি, এবং কোনো কিছু চুজ করতে অনেক সময় আমার ব্যয় করতে হয়নি। তো আমি খুব ভালো করে স্টোরটা ভিজিট করে দেখতে পেলাম যে বাচ্চাদের কিছু ব্যবহারিক জিনিস আমি গিফট করতে পারি। সো এভাবে আমি কুটকুট করে কিছু না কিছু অ্যাড করলাম, অ্যান্ড অ্যাড করার পরে একটা গিফট প্যাকেজ হয়ে গেল। অ্যান্ড আমি হচ্ছে একটা মলাট নিই আমার মেহেদি প্যাকেটের, এবং তার উপরের দিকে আমি হ্যাপি বার্থডে র্যাপিং করি, অ্যান্ড ভেতরের দিকেও হ্যাপি বার্থডে মলাটাকে রেডি করে ফেলি। এভাবে রেডি শেডি করার পরে এবার এই পার্টটাতে আমি কী কী গিফট অ্যাড করব তা নিয়ে চিন্তা করছিলাম অ্যান্ড সাজাচ্ছিলাম। যেহেতু আমি টুকটুক করে এটা ওটা সেটা অ্যাড করেছি, তো আমি একটা প্যাকেজ রেডি করতে চাচ্ছি যেটার কারণে দেখতে যেন ভালো লাগে। তো এই হাঁসটাকে দেখুন, এটার তিনটা বাচ্চা আছে, এই তিনটা বাচ্চাকে একসাথে রাখতে হবে, এবং এটাকে খুব সুন্দর করে প্যাকেট আমি করতে চাচ্ছি। তো আমি কিছু বাচ্চাদের প্রোডাক্ট, বেবি কেয়ার সেট আমি রেডি করতে চাচ্ছি। অ্যান্ড এই সব এত কিছু রেডি করার পেছনে হচ্ছে আমার ফ্রেন্ডের বেবির 1 ইয়ার বার্থডে সেলিব্রেট করা হবে। তো যেহেতু বান্ধবীর বিষয়, তাই আমি একদম কোনো রকম আলসেমি না করে, কিপটামিও না করে খুব সুন্দর করে জিনিসগুলোকে র্যাপ করলাম। অ্যান্ড আমি আরও কিছু জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে বেবিজদের যে ডিনার সেট থাকে তা আমি অ্যাড করেছি, একটা ছোট বাটি অ্যাড করেছি, যেটা বক্স বা টিফিন যেটাই মন চাই তা বলতে পারেন।